আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। শুভ সকাল। সকালটা আমি আমার পছন্দের গাছ দিয়ে শুরু করলাম, আমার প্রিয় গাছ, কারণ আমার মেয়ে আমাকে জন্মদিনে গিফট করেছে। আপনারা না দেখলে, দেখে থাকলে অবশ্যই পুরনো ভিডিওতে দেখতে পারবেন, আমার জন্মদিনে আমার মেয়ে এই গাছটা গিফট করেছে। আমার পছন্দের একটা গাছ, অনেক সুন্দর ফুল ফুটে, দুই কালার ফুল ফুটে, অনেকে পছন্দ। আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন, আর ব্লগটাকে দেখার সময় ছোট্ট একটা লাইক দিয়ে দেখবেন। তাহলে দেখতে থাকেন ভিডিওটা। ভিউয়ার্স দেখুন, মেহেদি গাছগুলা বড় হয়ে গিয়েছে, আর সব রকমই গাছ আপনাদের মাঝে শেয়ার করছি টুকটাক। শীতের সময় তো গাছপালা অত ভালো লাগে না, অত পাতাগুলো দেখতে ভালো লাগে না, আপনাদের দেখালাম। দেখুন পুকুর পাড়টা, দেখুন অনেক ভালো লাগে, তাই জুম করে দেখাচ্ছি। পুকুরের পুরো পুকুরের ওপারে রাস্তাটাও দেখা যায়। ওই রাস্তার পাশে দাঁড়িয়ে আমি এর আগে কথা বলেছিলাম, বলেছিলাম ওই বাসা থেকে আমাদের বাসা দেখা যায়। দেখুন আপনারা কে কে চিনতে পারেন অবশ্যই কমেন্ট করবেন। আমি ওই পাশে যে গোসল করে না, ওই পাশে দাঁড়িয়ে আমি একদিন বলেছিলাম আমাদের বাসা বরাবরই থেকে দেখা যায়। এখন আমি এই পার থেকে ওই পার দেখাচ্ছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল ভিউয়ার্স। আমি নামাজ পড়ে আসলাম, জুম্মার নামাজ, জুম্মা মোবারক সবাইকে। এখন ঘরে ঢুকব। রুই মাছ দিয়ে ফুলকপি, কুমড়ো বড়ি, শিম আলু দিয়ে তরকারি, ডাল, গুড়া মাছ, আর স্পেশালি এই ফাঁস বেশালি না বইটা জন্য শাক। ভিউয়ার্স দেখুন পার্সেল এসেছে আমাদের, কি আনলাম অবশ্যই দেখতে পাবেন। দেখতে হলে ভিডিওটা দেখতে হবে পুরাটা, তাহলে ভিডিও দেখতে থাকেন। আমার মেয়ে কেচি দিয়ে কাটছে, কি পার্সেল এলো অবশ্যই দেখতে পাবেন। ভিউয়ার্স এই চেয়ারের কভারগুলা আমি অর্ডার করেছি, দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না ভিউয়ার্স। তাহলে দেখতে থাকেন, বিকালে নাস্তায় আমার মেয়ে তৈরি করছে, বিকালে নাস্তা ওরা খাবে, তাই আমার মেয়েগুলো তৈরি করছে, বিকালে খাবে। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন। আপনারা এভাবে করে আমার ব্লগের পাশে থাকবেন, ব্লগগুলো এনজয় করবেন, আর কার কার কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেনই, আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন। আর এই ব্লগের পাশাপাশি রিমনা হোমস্টাইল ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, চাইলে ওটাতেও দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।